আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইনফিনিক্স নোট 30। এইটা আমার কাছে প্রায় 40 দিনের উপরে হয়েছে। আপনারা তো সবাই জানেন, সবাই হয়তো অধীর আগ্রহে বসে আছেন যে এতদিন পর এইটা কিরকম পারফর্ম করছে। অ্যান্ড আমি এইটাকে এতদিন ইউজ করে বেশ কিছু সমস্যা পেয়েছি, বেশ কিছু ভালো দিকও পেয়েছি, অ্যান্ড আপনারাও বেশ কিছু পেয়েছেন যেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইছেন। অ্যান্ড সেইগুলারই অ্যান্সার করার চেষ্টা করব অ্যান্ড সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। তো শাহরিয়ার আহমেদ বলেছেন, লোয়েস্ট ব্রাইটনেস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট অফ দ্য ডিসপ্লে সেকশন। তো সে বলার চেষ্টা করছে যে যদি আমরা এই ফোনটার ব্রাইটনেস কমায়া দেই, তারপরও কিন্তু এটা ফুললি কমে যায় না, যার কারণে যখন রাতে আপনারা ফোনটা ইউজ করবেন সেইটা আপনাদের অনেক মাথা ব্যথার কারণ হতে পারে। ডিসপ্লে ব্রাইটনেস অনেক বেশি আমি বলবো না, বাট ফুল যখন আমরা 100% কমায়া দিব ব্রাইটনেসটা, তখন একদমই কমে যাওয়াটা বেটার। তাহলে রাত্রে আমরা ইউজ করে মজা পাবো, বাট এইটার ব্রাইটনেসটা কিন্তু কমানোর পরেও যথেষ্ট পরিমাণ থেকে যায়, যেটা আপনাদেরকে বেশ পরিমাণ ইরিটেট করতে পারে। আমাদেরকে শস্য হাসান ভাইও কিন্তু কমেন্ট করেছেন যে আই হ্যাভ সিন ইউর সো মেনি ভিডিওস অ্যান্ড আই লাইক দ্যাম, ইউর রিভিউ ইজ রিয়েলি গুড, বাট দ্য ওয়ান থিং আই ওয়ান্ট টু মেনশন, হোয়াই ইউ ডোন্ট মেনশন অর ইনফর্ম অ্যাবাউট জাইরোস্কোপ সেন্সর। গেমারদের এটা অনেক কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমি সরি। এই ফোনটাতে কিন্তু আসলে জাইরোস্কোপ সেন্সর রয়েছে। আমি জাইরোস্কোপ সেন্সর টেস্ট করেছি, আপনারা দেখতে পারেন, ইভেন অ্যাক্সেলোমিটারও আমি চেক করেছি, অ্যান্ড কিন্তু ম্যাগনেটিক সেন্সরটাও রয়েছে। তো ওইগুলো নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তো যাদের জানাটা প্রয়োজন ছিল আপনারা কিন্তু জেনে নিলেন যে এটাতে জাইরোস্কোপ সেন্সর কাজ করে। সো গেমাররা এটা দিয়ে কিন্তু ইজিলি গেম খেলতে পারবেন। এমডি সোহাগরান আমাদেরকে কমেন্ট করেছেন, 8128 প্রাইস হিসেবে 8256 প্রাইস একটু বেশি মনে হলো। ডেফিনেটলি এইটার প্রাইসটা বেশি, আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 8256 প্রাইসটা কত বেশি। তো সেদিক থেকে আসলে কিছু করার নাই, যাই হোক, বাট আপনারা ওইটা না কিনে কমেটটাই কিনেন না। 24-25 হাজার টাকা যদি বাজেট হয়ে যায় আপনাদের, তাহলে তো অন্য ফোনও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যান্ড এটার সাথে কম্পিট করার জন্য রেডি থাকবে, তাই না? এছাড়া আমাদেরকে হোসাইন ইলিয়াস ভাই কমেন্ট করেছেন, ভাইয়া লং টাইম ইউজের জন্য ইনফিনিক্স ঠিক হবে? 3-4 বছর। ভাইয়া 3-4 বছর আপনারা যদি ইনফিনিক্স চালাইতে চান, তাহলে আমি বলবো যে এইটা মনে হয় না আপনারা পারবেন, কারণ আপডেট তো ইনফিনিক্স সর্বোচ্চ 1-1.5 বছর বা 2 বছর দিলেও দিতে পারে, তারও গ্যারান্টি নাই। সো যখন ফোনে আপডেট আসবে না, তখন আপনারা নতুন ফিচার্সগুলো ইউজ করতে পারবেন না, আর আগের বাগসগুলো ফিক্স হবে না। সো সেক্ষেত্রে আপনারা বেটার একটা এক্সপিরিয়েন্সে লং টাইম ইউজ করতে পারবেন না। বাট 1-2 বছরের জন্য আমি বলবো ঠিক আছে, বাট 3-4-5 বছর যারা ইউজ করতে যাচ্ছেন, তারা আরেকটু রেপুটেটেড ব্র্যান্ডের দিকে যেতে পারেন। তো যদি আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে প্রথমেই বলবো যে ফোনটা কিন্তু আসলে অনেক সলিড একটা ফোন। হাতে নিলে বিল্ড কোয়ালিটিটাও সলিড মনে হয়, জাস্ট সাইড ফ্রেমটা একটু চিপ মনে হয়, যেহেতু এখানে গ্লসি দেওয়া হয়েছে আর এটা প্লাস্টিক বোঝা যায়। কিন্তু এই ফোনটার ব্যাক প্যানেল সেটা অনেকটাই ওভারশ্যাডো করে দেয়, বিকজ অফ এটার যে ব্যাক প্যানেলটা আছে সেটা কিন্তু অনেক বেটার। ফ্রস্টেড গ্লাস টাইপ কিছু একটা ইউজ করেছে এখানে, এখানে আপনাদের হাতের ছাপও পড়বে না, তার সাথে এখানে কিন্তু দাগও পড়বে না, যার কারণে আমি লং টাইম ইউজ করার পরও কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু পড়ে নাই। বাট ক্যামেরা মডিউলের এই সাইডটা আপনাদের স্ক্র্যাচ পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে, স্ক্র্যাচ পড়েও যাবে, আর সাইড দিয়ে তো ভাই অসংখ্য স্ক্র্যাচ পড়বে যেহেতু গ্লসি আর প্লাস্টিক, সেগুলো আপনাদের অবশ্যই চিন্তা করে নিতে হবে আগে থেকে। এছাড়া ফোনটা যদি আপনারা হাতে নেন, আপনারা বুঝতে পারবেন যে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন এতটা বেটার না, যার কারণে ফোনটা হাতে নিয়ে ফিল হবে যে আপনারা একটা ভারী ফোন হাতে নিয়ে আছেন। সো এটা লং টাইম গেমিং সেশনে হালকা পাতলা তো প্যারা আপনাদেরকে দিবে, সো সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। কিন্তু এছাড়া ওভারঅল কিন্তু এটার বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কোনো প্রকার প্রবলেম নাই। এছাড়া ফোনটাতে আমি আরেকটা যে সমস্যা পেয়েছি সেটা হচ্ছে এটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট না, যার কারণে এটাতে আপনারা জি ক্যামটা ইউজ করতে পারবেন না। সো সেই দিকটা আপনারা একটু নজরে রাখবেন, কারণ আপনারা অনেকেই ক্যামেরা টু এপিআইয়ের জন্য ফোন নিয়ে থাকেন যে গুগল ক্যাম সাপোর্ট করবে, বাট এইটাতে কিন্তু এটা হচ্ছে না। কিন্তু আমরা যদি ক্যামেরার কথা বলি, তাহলে 64 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এখানে পাচ্ছেন, যেটা নিয়ে মোটামুটি ভালো ছবি কিন্তু চলে আসবে। আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি, আপনারা দেখতে পারেন, ডে লাইটে এটা কিন্তু খুবই ভালো ছবি ক্যাপচার করে। ইনডোরে হালকা পাতলা নয়েজ আপনারা দেখতে পাবেন, বাট ওভারঅল ঠিকঠাক ছিল। ইভেন আমি যদি সেলফি কোয়ালিটির কথাও বলি, সেখানেও কিন্তু এটা মোটামুটি ভালো পারফর্ম করেছে এতদিন ইউজের পর। এছাড়া এটা দিয়ে কিন্তু আমি ইন্টারনেট স্পিডটা মোটামুটি ভালো পেয়েছি। যারা নেটওয়ার্কের জন্য টেনশনে থাকেন যে এটা নেটওয়ার্ক কীরকম হবে, এটার ওয়াইফাই স্পিডও ভালো ছিল, এটা নেটওয়ার্ক কোয়ালিটিও কিন্তু বেটার আমি পেয়েছি। এছাড়া এটা ডিসপ্লে সেকশন একটা পারফেক্ট হইতে হইতে রয়ে গেছে, কারণ এখানে আপনারা একটা আইপিএস ডিসপ্লে পাচ্ছেন 6.8 ইঞ্চি, যার পিক ব্রাইটনেস হচ্ছে 580 নিটস, অ্যান্ড এটা দিয়ে ফুল ব্রাইটনেসে আমার মনে হয় ইনডোরে ইজিলি চলবে, বাট আউটডোরে ব্রাইটনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে। ফুল ব্রাইটনেসে একটু কম মনে হয়, একদম লো ব্রাইটনেসে একটু বেশি মনে হয়, এইটা কাইন্ড অফ কেমন জানি হয়ে গেছে। আমার মনে হয় সফটওয়্যার আপডেট এটা ফিক্স করা যাইতে পারে, এটা ইনফিনিক্স অবশ্যই খেয়াল করবে, আমরা এটাই আশা করি। কিন্তু ভাই ডিসপ্লের কোয়ালিটি
কালার অ্যাকুরেসি শার্পনেস সবকিছু কিন্তু দুর্দান্ত ছিল। আমি যতক্ষণে এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি, ওভারঅল ডিসপ্লে ইউজ করেছি, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। অ্যান্ড 120Hz রিফ্রেশের জন্য অনেক স্মুথ অ্যান্ড ভালো মাখনের মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাট এখানে যদি তারা XOS-টা আরেকটু বেটার করতে পারতো, এটাতে যেই UI-টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাদের XOS এবং সেটা কিন্তু অনেক প্রকার ব্লটওয়্যার রয়েছে। অ্যান্ড এইখানে যদি তারা আরেকটু বেটার কাজ করতে পারতো অ্যান্ড আরেকটু মিনিমাল সফটওয়্যারটা দিতে পারতো, এইটা কিন্তু আরেকটু ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিত, দ্যাটস ফর শিওর। কিন্তু আরেকটা ভালো জিনিস যা না বললেই নয়, সেটা হচ্ছে স্পিকার কোয়ালিটি। অ্যান্ড এইখানে একটা খারাপ দিকও চলে আসবে। প্রথমে ভালো দিকটাই বলি যে স্পিকার দুইটা থেকে একসাথে সাউন্ড হয়, স্টোরিও স্পিকার পাচ্ছে না, JBL-এর সাথে তারা কোলাবরেট করছে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ইনসেইন। এই বাজেট অনুযায়ী বেস্ট স্পিকার এটাতে আছে। বাট বেস্ট স্পিকার হলে তো হবে না, সেটা ইমপ্লিমেন্টেশনও বেটার লাগবে। যখনই আপনারা একটু হাই ভলিউমে কিছু শুনতে যাবেন, এইটার পিছনের ব্যাক প্যানেলটা কিন্তু একদম ভাইব্রেট করে, যেটা হাতে নিয়ে আপনারা এতটা কমফোর্ট ফিল করবেন না, ওইটা আমি আমার ফুল রিভিউতেও বলেছিলাম। সো এটা একটা সমস্যা এবং একটা ভালো দিক দুইটাই কিন্তু আপনারা পাচ্ছেন এই ফোনটাতে। এছাড়া এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে পারফরমেন্স সেকশনে এটাতে তো বেস্ট প্রসেসর দেওয়া হয়েছে, বাজেট বেস্ট এখন যেটা চলতেছে হিলিও G99 চিপসেটটা। এই চিপসেটটা হচ্ছে 6 nanometer অ্যাক্সেসি বিল করা একটা অক্টা কোর চিপসেট। অ্যান্ড এইটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, ফুটবল সব ধরনের গেমই ইজিলি খেলতে পারবেন, একদম স্মুথ প্লে হবে, কোনো প্রকার প্রবলেম আপনাদের পড়তে হবে না, সেই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সো গেমারদের জন্য এই ফোনটা আমি তখনও সাজেস্ট করেছিলাম, এখনও সাজেস্ট করছি। সো গেমিং আমি কিন্তু এতদিন অনেক খেলেছি অ্যান্ড গেমিং আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। যদিও আপনার লং টাইম গেমিং সেশনে হালকা গরম হবে, বাট ওইটাও ইগনোরেবল। তো যারা গেমিং টেমিং করতে যাচ্ছেন করতে পারেন। আর তার সাথে আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তার অপোজিটে এখানে কিন্তু 45W ফাস্ট চার্জিং পাচ্ছেন। এই বাজেটে 45W 3300W পাওয়া যায় না ভাই, 45W কিভাবে পাবেন? সো চার্জ যদি শেষও হয়ে যায় কোনো সমস্যা নেই, অনেক তাড়াতাড়ি আপনার ফোনটা ফুল চার্জও করে নিতে পারবেন। সো আই হোপ এটার আমি খারাপ দিকগুলো বলেছি, আপনাদের কোয়েশ্চনের অ্যান্সারও করেছি, ভালো দিকগুলো শেয়ার করেছি আফটার লং টাইম। কিন্তু আমি কি এটা আপনাদেরকে রেকমেন্ড করবো? অবশ্যই। যদি আপনাদের বাজেট 20,000 টাকার মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনারা এখনো কনসিডার করতে পারেন। আফটার লং টাইম অবশ্যই আমি এটা আপনাদেরকে রিকমেন্ড করছি। এছাড়াও আমি কিন্তু এই বাজেটেরই C53 সেইটার ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি, হাত থেকে ফেলে দিয়েছি, ড্রপ টেস্ট করেছি, সেইটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।